সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর বেল আইকনটা টিপুন, যাতে এডুকেশনাল ভিডিও সবার আগে দেখতে পান। নমস্কার বন্ধুরা, সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে। বন্ধুগণ, আজকে যে হেডলাইন্সটা তোমরা দেখতে পাচ্ছ, সেই হেডলাইনটা দেখে চমকে যাওয়ার কিছু নেই। এরকম কিছু একটা ঘটনা হয়তো হতে পারে যা সরকারের তরফ থেকে জানানো হয়েছে। রাজ্যে 3 লক্ষ প্রায় শূন্যপদ আছে, কিন্তু সেই শূন্যপদ বিলুপ্তির ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী আমাদের। এবং যে আর্টিকেলটা লেখা আছে সেটা খুবই মানে ভালো যে আর্টিকেল সেটা না, তাও আমি পড়ে শুনে দিচ্ছি এক্স্যাক্টলি কী করতে চলেছে আমাদের সরকার। বাট বেকার যারা আছে এখনও পর্যন্ত তাদের পক্ষে তো ডেফিনেটলি এটা খুবই আর কি খারাপ খবর যাকে বলা হয়। চলো আর্টিকেলটা দেখে নিই একবার কী লেখা আছে। সরকারি কর্মচারী, পুলিশ ও শিক্ষক মিলিয়ে 2,90,000 ছাড়িয়ে গেছে রাজ্যের শূন্যপদ। বিপুল এই শূন্যপদ দেখে রাজ্যের যুবকদের চাকরির আশা বাড়ছে এমন সম্ভাবনা নেই। প্রায় 3 লক্ষ শূন্যপদে নিয়োগের কোনো বিজ্ঞাপনও সরকার দিচ্ছে না, বরং এই শূন্যপদের অবলুপ্তি ঘটাতে এখন তৎপর রাজ্য সরকার। শূন্যপদের অবলুপ্তি ঘটিয়ে আরও সরকারি কর্মী সংকোচন করার পথে হাঁটছে। খরচে হ্রাস টানতে ইতিমধ্যে মুখ্য সচিব মলয় দেকে চেয়ারম্যান করে তৈরি হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি। খরচ নিয়ন্ত্রণ করার পরিকল্পনা চূড়ান্ত করতে বৃহস্পতিবার নবান্নের সভাগড়ে রাজ্যের সব দপ্তরকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকের শেষে এদিনও মমতা ব্যানার্জি জানান, মুখ্য সচিবের নেতৃত্বে কোথায় কত লোক দরকার তা ঠিক করা হবে। কোথায় হয়তো এক জায়গায় 500 লোক আছে, আবার এক জায়গাতে 5 জন। অ্যাডজাস্ট রিঅ্যাডজাস্ট করা হবে। মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর মুখে অ্যাডজাস্ট রিঅ্যাডজাস্ট করা মানেই হলো শূন্যপদের অবলুপ্তি। সরকার যখন খরচে নিয়ন্ত্রণ করার আড়ালে কর্মী সংকোচন করার পথে হাঁটছে, তখন রাজ্য সরকারেরই সংস্থা ব্যুরো অফ অ্যাপ্লাইড ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স জানিয়ে দিচ্ছে সরকারি শূন্যপদ। সরকারি দপ্তরে শূন্যপদের সংখ্যা জানতে চেয়ে আরটিআই করেছিলেন জনৈক সরকারি কর্মচারী শ্যামল কুমার মিত্র। ব্যুরো অফ অ্যাপ্লাইড ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স জানিয়েছে, সরকারি কর্মচারীদের শূন্যপদ এখন 1,77,470। 36% শূন্যপদ রাজ্যের বিভিন্ন দপ্তরে। রাজ্য পুলিশ পদে শূন্যপদ এখন 53,323। তাহলে এখন কর্মরত সরকারি কর্মচারী কত? আরটিএ থেকে জানা গেছে 2017 সালে 30 জুন পর্যন্ত সরকারি কর্মচারীর সংখ্যা ছিল 3,06,820। ওই সময়ের মধ্যেই রাজ্য পুলিশে কর্মরত ছিলেন 57,853। শুধু বিপুল সংখ্যার শূন্যপদই সমস্যায় থমকে নেই। কর্মরত সরকারি কর্মচারীদের মধ্যে পুরুষ ও মহিলা শতাংশের বিচারও লজ্জায় ফেলে দেবে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকেও। সব তথ্য নেই ব্যুরো অফ অ্যাপ্লাইড ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের হাতেও, কিন্তু তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে জানা গিয়েছে 2015 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মীদের মধ্যে শতাংশের বিচারে মহিলারা ছিলেন মাত্র 20%, আর তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি মিলিয়ে মাত্র 27% কর্মচারী সরকারি দপ্তরে কর্মরত আছে। তার আমলে এ রাজ্যে সরকারি দপ্তরে মুসলমান কর্মচারীর সংখ্যা কত? তথ্য জানায় অধিকার আইন জানাচ্ছে মাত্র 5.73% মুসলমান কর্মচারী রাজ্যের সরকারি দপ্তরে কাজ করেন। 2015 সালে 31 ডিসেম্বর পর্যন্ত কর্মরত সরকারি কর্মচারীদের মধ্যে 30 বছর বয়স পর্যন্ত কর্মচারী আছেন 14%, 31 থেকে 40 বছর পর্যন্ত আছে 19%, এবং 31 থেকে 50 ও 50 থেকে 60 মধ্যে কর্মচারী আছে যথাক্রমে 30.90% এবং 35.70%। শূন্যপদে থেকে কর্মরতদের মধ্যেও এখন সরকারি দপ্তরে লুকিয়ে আছে বয়স্ক কর্মচারীর সংখ্যা। 41 থেকে 60 বছরের মধ্যে 66% কর্মী এখন বয়স্ক, ফলে প্রশাসনিক কাজে গতি এখন সবচেয়ে বড় বাধা। আবার বয়স বেশি থাকার কারণে প্রতি বছর অবসর নেওয়া কর্মচারীদের সংখ্যা বাড়ছে, তৈরি হচ্ছে নতুন করে শূন্যপদ, আর তৈরি হওয়া সেই শূন্যপদ দ্রুত চলে যাচ্ছে অবলুপ্তির পথে। রাজ্যের সরকারি দপ্তরে শূন্যপদ নির্ধারণ হয়েছে অনুমোদিত পদের হিসাব করে। ব্যুরো অফ অ্যাপ্লাইড ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স থেকে জানানো হয়েছে 1996 সালে 31 মার্চ পর্যন্ত রাজ্যের সরকারি দপ্তরে অনুমোদিত পদ ছিল 4,48,290। অনুমোদিত পদ কত হবে
তা আবার নির্ধারিত হয় রাজ্যের জনসংখ্যা ভিত্তি করে। যেমন 1980 সালে রাজ্যে প্রতি 1 লক্ষ জনসংখ্যার মধ্যে সরকারি কর্মী ছিল 676 জন, 2015 সালে সেই সংখ্যা নেমে গেছে 348-এ, আর 1996 সালে জনসংখ্যাকে ভিত্তি করে অনুমোদিত পদের যে সংখ্যা ব্যুরো অফ অ্যাপ্লাইড ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স তৈরি করেছে, এখন রাজ্যের জনসংখ্যা তার থেকে অনেক বেড়েছে, ফলে অনুমোদিত পদের সংখ্যাও বাড়বে, অবধারিতভাবে শূন্য পদও আরও বাড়বে। সরকারি কর্মচারীদের মতো শিক্ষক নিয়োগে রাজ্য সরকার কার্যত কোনো ভূমিকা পালন করেনি। গত 7 বছরে রাজ্যে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও প্রাথমিক মিলিয়ে প্রায় 59,000-এর ওপর শূন্যপদ পড়ে আছে। একই অবস্থা পুলিশের নিয়োগের ক্ষেত্রেও, অনুমোদিত পদে প্রায় 48% পদ ফাঁকা পড়ে আছে রাজ্য পুলিশে। এ রাজ্যে 7 বছরের সরকার শুধু করে গিয়েছে পুনর্নিয়োগ, রিএমপ্লয়মেন্ট, কিন্তু রিএমপ্লয়মেন্টেও নেতিবাচক দিক থেকে দিক এখন টের পাচ্ছে রাজ্য প্রশাসন। প্রথমত, অবসরের আগে শেষ 3 বছর একজন সরকারি কর্মচারী প্রশাসনের শীর্ষ পদে পৌঁছন। পুনর্নিয়োগের খুঁড়োর কল দেখিয়ে সরকার সেই কর্মচারীকে শাসক দলে কার্যত কর্মীতে পরিণত করে। আর দ্বিতীয় বিপদ আরও মারাত্মক, পুনর্নিয়োগ হওয়া কর্মচারীর কোনো প্রশাসনিক দায়বদ্ধতা থাকে না, ফলে তাকে দিয়ে সমস্ত ধরনের বেআইনি অনৈতিক কাজ সরকার করিয়ে নেয়, যার মাশুল গুনতে হয় শেষ পর্যন্ত রাজ্যবাসীকে। খরচ কমানোর সভা থেকে বেরিয়ে কর্মরত কর্মচারীদের ন্যায্য পাওনা নিয়ে খরচের কথাই বারবার শুনিয়েছেন মমতা ব্যানার্জি। 5,000 কোটি টাকা আমাকে দিয়ে দিতে হবে বলেছেন তিনি। আসলে রাজ্যবাসীর কাছে সরকারি কর্মচারীদের টাকা দিতে গিয়ে খরচ বেড়ে যাচ্ছে, এমন প্রচারের মদত দিচ্ছে নবান্ন। তো পুরো আর্টিকেলটা শুনলে তোমরা, যেটা খুবই আর কি খারাপ খবর যদি এরকম হয় কিছু, কারণ বেকারদের ক্ষেত্রে তো খুবই খারাপ, যদি শূন্যপদ 3 লক্ষ প্রায় শূন্যপদ পড়ে আছে, সেগুলো যেটা বলছে কোনো নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না, তো এই 3 লক্ষ শূন্যপদ পূরণ করার জন্য কোনো নোটিশও বেরোচ্ছে না, তো এগুলো যদি অবলুপ্তি হয়ে যায়, এগুলো যদি জাস্ট উঠিয়ে দেয় শূন্যপদগুলো অন্যভাবে, তাহলে 3 লক্ষ বেকার চাকরি পাবে না, যেটা আর কি খুব ভালো দিক নয়। অ্যাটলিস্ট আশা করবো যাতে সব কিছু ঠিকঠাক হয়, যেমন বেকার যে খালি যে ভ্যাকেন্সিগুলো পড়ে আছে সেগুলো যাতে পূর্ণ হয়, এবং যারা বেকার পড়ে আছে তাদের মধ্যে থেকে যেন কোনো 3 লক্ষ ক্যান্ডিডেট চাকরি পায়, এটাই জাস্ট আশা। এই আশা নিয়ে ভিডিও শেষ করছি। আশা করব যত তাড়াতাড়ি সম্ভব এরকম জিনিসই হবে, যেটা আমরা সবাই চাই, বেকাররা যাতে চাকরি পায় যত দ্রুত সম্ভব সেগুলো যেন হয়। তাই এই আশা নিয়ে ভিডিও শেষ করছি। নেক্সট দিন দেখা হবে, নতুন কোনো আপডেট থাকলে নিশ্চয়ই এরকম শেয়ার করে দেবো তোমাদের সাথে। ততক্ষণ তোমরা এই চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই জানতে পারে যে কী হতে চলেছে এরকম। কিছু বলার থাকলে নিজেই নিচে কমেন্ট সেকশনে আছে, কমেন্ট করে জানাতে পারো। আর আমাদের এই চ্যানেলে তোমরা ফেসবুকে ফলো করতে পারো, টেলিগ্রামে ফলো করতে পারো, তার লিঙ্কে ভিডিও নিচে ডিসক্রিপশানে পেয়ে যাবে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করলে এরকম ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তো এই বলে ভিডিও শেষ করছি, পরের দিন দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান।